ইফতার কিনতে। ওই যে ভেতরের ওই জায়গাটা, ওই জায়গাটায় এই মিট গুলো কাটা হয়। এখানে কিন্তু অনেক ভালো কোয়ালিটির জায়নামাজ পাওয়া যায়। আনায়া, তোমার তো মসজিদে নামাজ পড়তে খুব ভালো লাগে, তাই না? ইফতারি নিয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উমিস ব্লগ থেকে আমি উম্মি বলছি। আজকে আমি যাচ্ছি হচ্ছে, এখানে একটা হালাল স্টোর আছে, সেই দোকানে। আপনারা জানেন যে আমি আমেরিকাতে থাকি, আর আমেরিকায় যারা থাকে কিংবা অন্য কান্ট্রিতে যারা প্রবাসে থাকে, তাদের একটা প্রবলেম হচ্ছে হালাল খাবারগুলো কিনতে একটু ঝামেলা পোহাতে হয়। তো আমার কিছু স্পেশাল আইটেম দরকার, সেই কারণেই আমি একটা দোকানে যাচ্ছি যেখানে সব কিছুই হালাল। জি, আমার জন্য হ্যাঁ, তো ওই স্টোর থেকে শপিং করা শেষে আমি যাব হচ্ছে আনায়াবুরির জন্য ইফতার কিনতে। আমরা বাংলাদেশে যেরকম ইফতারের আয়োজন করি, এখানেও কিন্তু সেরকম আয়োজন করা হয় খাবারের দোকানগুলোতে। তো আগে আমি আমার শপিংটা শেষ করি, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে ইফতারের আয়োজনটা ঠিক কেমন হয়ে থাকে। চলেন, আমাদের জার্নিটা তাহলে এখন শুরু করা যাক। এখানে হালাল গামি আছে না? তোমার তো অনেক পছন্দ, নিবা? আচ্ছা ঠিক আছে, নিয়ে নাও। এই গামিগুলো সব হালাল, এইদিকে যত গামি আছে। তো এটা কিন্তু বিদেশের মাটিতে হালাল গামি পাওয়া একটা চ্যালেঞ্জিং ব্যাপার, কিন্তু এখানে যেহেতু এটা হালাল স্টোর, তো সব গামিগুলোই এখানে হালাল পাওয়া যায়। আর এটা হালাল কিনা অনেক সময় সামনে সাইন থাকে, আবার অনেক সময় পেছনে এরকম ভাবে লেখা থাকে। এই যেমন মার্শমেলো, এটাও কিন্তু হালাল। মার্শমেলোটাও কিন্তু হালাল সব জায়গায় পাওয়া যায় না, ঠিক যেরকমটা গামি সব জায়গায় হালাল পাওয়া যায় না। এই দোকানে হালাল মিটগুলো যেটা করা হয়, পাউন্ড হিসেবে এরকম প্যাকেট করে রাখেন, এবং এগুলো কিন্তু জাবিহা হালাল। তো আপনি গোট পাবেন, ল্যাম্প পাবেন, চিকেন পাবেন, সব কিছুই এখানে পাবেন। আর ওই যে ভেতরের ওই জায়গাটা, ওই জায়গাটায় এই মিটগুলো কাটা হয়। আমি নিচ্ছি বিফ কিমা, আর সেই সাথে নিচ্ছি এখানে হোল চিকেন কাট করা। এখানে কিন্তু অনেক রকম খেজুরও পাওয়া যায়, এবং এই প্রতিটা খেজুরের স্বাদ আলাদা, এবং প্রতিটা খেজুর দেখতেও কিন্তু আলাদা। এখানে কিন্তু অনেক ভালো কোয়ালিটির জায়নামাজ পাওয়া যায়, অনেক কালারফুলও। আবার এই দিকটায় রাখা হয়েছে সব কোরআন শরীফ রাখার জন্য, তিলাওয়াত করার সময় যেটা সেটা। তো আমি এটা নিচ্ছি, আমার খুবই ভালো লাগছে, কোরআন শরীফ রেখে এখানে খুব ইজি হবে। আল্লাহর নাম লিখা, কোরআনের আয়াত লিখা, সুরা লিখা, অনেক সুন্দর সুন্দর শোপিস পাওয়া যায়। এখানেও কিন্তু ওনারা ইফতারের অ্যারেঞ্জমেন্ট করে থাকে, তবে এগুলো বাংলাদেশি ইফতারের মতো না, আরাবিয়ান বা টার্কিশ যে খাবারগুলো, সেই খাবার দিয়ে সাজানো। বাজার করা শেষ, এই দোকানের সামনে থেকে বের হওয়ার সময় মনে পড়লো যে এরকম মানি ট্রান্সফারিং যে এজেন্টগুলো আছে, সেই এজেন্টের মাধ্যমে আপনারা বাংলাদেশে নিজের আত্মীয় স্বজনদেরকে টাকা পাঠাতে পারবেন বিকাশ অ্যাকাউন্টে। আর বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠালে একটা সুবিধা হচ্ছে যে আপনি এখন টাকা পাঠাবেন, ঠিক এখনই তাদের অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে, আর তাও 2.5% বোনাস সহ। তো এই সুবিধা থাকলে অবশ্যই তো বিকাশই ইউজ করা উচিত, তাই না? কারণ ব্যাংকে গিয়ে দেখা যায় যে লাইন ধরে দাঁড়াতে হয়, ওটা কিন্তু অনেক কষ্টকর। তো এখানে একটা মসজিদ আছে, আমি ভাবছি আপনাদেরকে সেই মসজিদের সামনে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। চলেন আমরা আগে মসজিদটা দেখি, এরপরে আমরা যাবো আনার জন্য ইফতার কিনতে। আনায়া, তোমার তো মসজিদে নামাজ পড়তে খুব ভালো লাগে, তাই না? এই হচ্ছে সেই মসজিদ। এই মসজিদে সবসময় জামাতে নামাজ পড়ানো হয়, আদি কিন্তু জুমার নামাজ এখানেই পড়ে। আর এখানে কিন্তু মেয়েদের আলাদা জায়গা আছে নামাজ পড়ার, এটা একটা খুবই সুবিধা। আমরা ঈদের নামাজ এখানে পড়তে আসি, তাই না আনায়া? হ্যাঁ। চলো এবার তোমার জন্য ইফতার কিনতে যাই আমরা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওখানে যাই, তারপরে আমরা চুজ করবো কি কি খাবার, ঠিক আছে? চলে আসছি আনায়ার জন্য ইফতার কিনতে। যে দোকানে আসছি, ভাইয়া ইফতার বানাচ্ছে, চলেন ভাইয়ার সাথে একটু কথা বলি।
আমরা নিচ্ছি হচ্ছে আনায়ার জন্য চিজ স্টিক, আর এইখানে হচ্ছে বেগুনি আলুর চপ, জিলাপি, তারপরে পাকোড়া। এটা কি ভাইয়া, কাবাব? চিকেন কাটলেট। আচ্ছা, কাটলেট, সমুচা। রওনা দিব। তো আমাদের এখান থেকে বাসায় যেতে লাগবে অলমোস্ট 25 মিনিট, আমার বাসা থেকে এই দোকানটা একটু দূরে। কিন্তু যেহেতু ইফতার খেতে অনেক মজা এটা, তাই ভাবলাম আনায়ার পছন্দের ইফতার কিনে দেই। তো আমরা এখন বাসায় যাই। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন। বাবা বাই বলে দাও, আল্লাহ হাফেজ বলে দাও, আল্লাহ হাফেজ।